তীব্র দহনে হাঁসফাঁস বঙ্গ, কলাইকুণ্ডার তাপমাত্রা চোখ কপালে তুলে দেওয়ার মতো। কলাইকুণ্ডার তাপমাত্রা ছিল কত জানেন? 47.2 ডিগ্রি সেলসিয়াস। আর শহর কলকাতা গত 50 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। কলকাতার তাপমাত্রা ছিল 43 ডিগ্রি, বাঁকুড়াতে 45 ডিগ্রি, বোলপুরেও 43 ডিগ্রি, আর বহরমপুরে 44 ডিগ্রি তাপমাত্রা। শনিবার পর্যন্ত তাপপ্রবাহে পূর্বে গোটা দক্ষিণবঙ্গ। আপাতত তাপপ্রবাহ থেকে নিস্তার নেই উত্তরের দুই জেলার। 6 এবং 7 মে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। তাপমাত্রা যেভাবে এগোচ্ছে তাতে মরু রাজ্যের থেকেও উষ্ণতম হয়ে পড়েছে বাংলা। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা 43 ডিগ্রি ছিল, যেখানে কলাইকুণ্ডার তাপমাত্রা ছিল 47 ডিগ্রির ওপরে। ভাববার বিষয়, থর মরুভূমি এবং জেসালমেরের তাপমাত্রা যেখানে ছিল মাত্র 36 ডিগ্রি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। অয়ন, এটা খুব ভাবার চিন্তার যে কেন মরু রাজ্য মাত্র 36-এ গিয়ে আটকাচ্ছে, যেখানে আমরা রেকর্ড করছি 43 ডিগ্রি টেম্পারেচার কলকাতায় আজকে যা রেকর্ড করেছে, এবং কলাইকুণ্ডায় 47-এর উপরে। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে কোটা রাজস্থানের আজকে উষ্ণতম, তার টেম্পারেচার হচ্ছে 42 ডিগ্রি, আর পশ্চিমবঙ্গের উষ্ণতম কলাইকুণ্ডা যার টেম্পারেচার হচ্ছে 47.2 ডিগ্রি। আবহাওয়া বিজ্ঞানীরা যেটা মনে করছেন সেটা হচ্ছে রাজস্থানে অতি সম্প্রতি বিগত প্রায় 1 দশক ধরে একটা সবুজায়ন হয়েছে, এবং মরু প্রদেশ, সেই মরু প্রদেশের অনেকটা অংশে জনবসতি বেড়েছে, এবং জনবসতি বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জনবসতি বা প্রত্যেকটি ছোট ছোট উপনগরী সেগুলিকে পর্যাপ্ত গাছ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। এবং ঠিক সেই কারণেই একদিকে যেমন রাজস্থান, সেখানকার তাপমাত্রা এই প্রখর গ্রীষ্মে অনেকটা নিয়ন্ত্রণে, সেখানে পশ্চিমবঙ্গের তাপমাত্রা একেবারেই বেলাগাম। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং সেটা হচ্ছে রাজস্থানের এই যে সবুজায়ন, এও কিন্তু পশ্চিমবঙ্গের এই দহন জ্বালার জন্য পরোক্ষে দায়ী। তার কারণ যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে সুদূর আফগানিস্তান প্লেটে, সেই মেঘপুঞ্জ রাজস্থান টপকে ছত্তিশগড় মধ্যপ্রদেশ পর্যন্তই সর্বাধিক আসতে পারছে, তারপরে আর এগোতে পারছে না। আর পশ্চিমবঙ্গের সেনারিও হচ্ছে ঝাড়খণ্ড এলাকার উপর যদি কোনো সিস্টেম তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ বৃষ্টি, শিলাবৃষ্টি বা কালবৈশাখী এর কোনোটাই পাবে না। এক্ষেত্রে সবটুকু বৃষ্টি কিন্তু পাচ্ছে মহারাষ্ট্র, তার পাশাপাশি পাচ্ছে গুজরাট, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ, আর বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গ, যে কারণে দীর্ঘ দহন জ্বালা আজকে 12 দিন এপ্রিল মাসের এই চতুর্থ স্পেলে তাপপ্রবাহের, যেখানে 1 ফোঁটা বৃষ্টি কোথাও পাওয়া যায়নি। আমি আমি এই জায়গাতেই আসবো, বৃষ্টির বিষয়ে আসবো, তবে তার আগে দেখিয়ে নিই কিরকম একটা হাঁসফাঁস অবস্থা ছিল দিনভর। দিনভর শুধু কলকাতা নয়, কলকাতার আশেপাশে এবং গোটা বাংলা জুড়ে, বিশেষ করে দক্ষিণবঙ্গ তো বটেই, চরম অস্বস্তিকর পরিস্থিতি। বর্ধমান, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, আসানসোল, ঝাড়গ্রাম, এবং ভাবুন যারা রাস্তায় নেমে কাজ করছে, কাজ করতে হচ্ছে, পুলিশ অফিসার থেকে শুরু করে ডেলিভারি বয়, যাদের যারা দোকান সামলান, তাদের অবস্থাটা ভাবুন একবার, রীতিমতো হাঁসফাঁস দশা। প্রত্যেকেরই একটাই দাবি, বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক, কবে বৃষ্টি আসবে? এই প্রশ্নটা অয়ন তোমার কাছেই রাখবো। হাওয়া অফিস কি কিছু বললো কবে বৃষ্টি আসবে? উপকূলের এলাকাতে 3 জেলাতে, উত্তর, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, আগামী রবিবার বৃষ্টি পেতে চলেছে। তারপরে আগামী রবিবার একেবারেই সব্যসাচী। তারপরের 2 দিন অর্থাৎ 6 এবং 7 মে এই বৃষ্টি পেতে চলেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে অন্তত 3টি জেলা, ঝাড়খণ্ড, লাগোয়া, এই জেলাগুলিও মঙ্গল অথবা বুধবার বৃষ্টি পেতে পারে এমন একটা পূর্বাভাস এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে। আর আলিপুর আবহাওয়া দপ্তর কিছুক্ষণ আগে নাওকাস্ট বা তাৎক্ষণিক যে আবহাওয়ার পূর্বাভাস, সেই পূর্বাভাসে 2টি সুখবর দিয়েছে। একটি হচ্ছে 2 চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ, সেখানে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে 1 পশলা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উপকূলের জেলা অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সেই জেলাগুলিতেও আগামী 1 ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে। তবে আবারও বলে রাখা দরকার, এই মুহূর্তে সব থেকে বড় এবং সব থেকে যে খবরের চাহিদা, সেই খবরটা কিন্তু তুমি দিয়ে দিলে।
একেবারেই সব্যসাচী, কিন্তু সেই বৃষ্টির পরিপ্রেক্ষিতে যে পরিমাণ তাপমাত্রা বেড়েছে, পারদ যেভাবে চড়েছে, ধরা যাক পশ্চিম মেদিনীপুর কলাইকুণ্ডা, সেখানে পারদ 47 ডিগ্রি অতিক্রম করে গেছে। ফলে এক পশলা হালকা বৃষ্টি এই পারদকে কতক্ষণের জন্য বা কতটা নিয়ন্ত্রণে না রাখতে পারে বা নামাতে পারে, সেটাও কিন্তু একই সঙ্গে কিছুটা সংকটের জায়গা। অনেক ধন্যবাদ অয়ন, হাওয়া অফিসের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাই আপনাদের। বিভিন্ন জেলাতে হিটওয়েভ, সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো অলরেডি আজকে 2:30 সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে, তাতে যে রেকর্ড আমরা পেয়েছি, তাতে কলকাতাতে 43 ডিগ্রি। তার 43 ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট, আর এই সিজনে না, গত 50 বছরেও এটাই হায়েস্ট হবে। কারণ লাস্ট যে আপনার 1980 সালে যে আমাদের রেকর্ড আছে 25 এপ্রিল, দ্যাট ওয়াজ 1.7 বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে, নট বিফোর 5। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।